ফরিদপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীধাম শ্রী অঙ্গনে পালিত হচ্ছে শ্রীপ্রভু জগৎ বন্ধু সুন্দরের ১৫২তম শুভ আবির্ভাব উৎসব। আর এই উৎসবকে ঘিরে শ্রী অঙ্গন প্রাঙ্গণে নয় দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী মহাকীর্তন ও তারক ব্রহ্ম মহাকীর্তন সহ নানা অনুষ্ঠান। দেশ বিদেশের লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে আঙ্গিনা প্রাঙ্গণ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে দেখুন জাস্ট রিপোর্ট। প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫২তম আবির্ভাব উপলক্ষে এবছরও ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। ভাগবত পাঠ ও পরে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে গীতাপাঠ, অষ্টপ্রহর ব্যাপী মহানাম মহাকীর্তন, ১৬প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, বন্ধু সুন্দরের ফুলদোল ও আলোচনা সভা। উৎসবকে ঘিরে দেশ বিদেশের লাখো ভক্তের পদচারণায় মুখর আঙ্গিনা প্রাঙ্গণ। দেশ বিদেশ থেকে অনেকেই ভক্তরা এসেছে এই তীর্থস্থানটি ভ্রমণ করতে। একটা অপূর্ব স্বর্গীয় আনন্দে ভাসছি আমরা এখানে যতক্ষণ আছি। মনের প্রার্থনা প্রভুর কাছে জানাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। পার্শ্ববর্তী মহিম স্কুলের মাঠে ৯ দিন ব্যাপী গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে এই উৎসবকে ঘিরে। দীর্ঘদিন পরে এমন আয়োজনে খুশি আগত ভক্তরা। উৎসব আর এই মেলায় সব মিলে এসে অনেক ভালো লাগছে। সনাতন ধর্মাবলম্বী মানুষগুলো এই মেলাতে যায় তা নয়, এই এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে আসে। প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব আবহমান কাল ধরে চলমান থাকবে বলে আশা মহানাম সম্প্রদায়ের কর্মকর্তাদের। প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এটি ধারাবাহিকতা চলে আসছে ব্রিটিশ ভারত থেকে আজ পর্যন্ত। এটি আমাদের সবাই সহযোগিতার মধ্যে অনুষ্ঠানটি গড়ে ওঠে। এদিকে ১৯৭১ সালের ২১শে এপ্রিল প্রার্থনারত অবস্থায় ৮ ব্রহ্মচারীকে নির্বিচারে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী। নিহত ব্রহ্মচারীদের শহীদী সম্মাননা স্বীকৃতি না দেয় হতাশ ব্রহ্মচারী ও ভক্তরা। এই সরকার বিভিন্ন শহীদদের পরিবারদের মরণোত্তর সম্মাননা দিচ্ছেন, সরকারের প্রতি আকুল নিবেদন এই অষ্ট ব্রহ্মচারীদের যেন মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। আগামী ১৭ মে মঙ্গলবার ভোরে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলি মহা উৎসব ও বন্ধু পরিকরের মধ্য দিয়ে ৯ দিনের এই অনুষ্ঠানের শেষ হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।